হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের সাইটে মেনু বার সেট করতে হয় এবং লিংক করতে হয়। তো আপনি যদি এই ভিডিওটি মিস করে থাকেন তাহলে উপরে আই বাটনে এবং এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এর আগের ভিডিওগুলো দেখুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। সেই সাথে AJS420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এবার আমাদের সাইটে আগের যে সাইট রয়েছে এখানে দেখেন যে একটা স্লাইডার রয়েছে, অর্থাৎ এখান থেকে ইচ্ছা মতো এক এক পোস্ট কিন্তু শো হচ্ছে। তো এটাকে করার জন্য আমরা জাস্ট আমাদের যে কন্ট্রোল প্যানেল রয়েছে এখানে চলে আসব। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে মেইন স্লাইডার, তো জাস্ট এটাকে এডিট করব। তো এডিট করার পর এখানে দেখেন যে 5টা স্লাইডার আপনি সেট করতে পারবেন। তো শুধুমাত্র 5টা নয়, এখান থেকে আপনি আপনার খুশি মতো স্লাইডার সেট করতে পারবেন। তো আপনি এখানে 5-এর জায়গায় আপনি যে কটা শো করাতে চান, যেমন আমি এখানে শো করাতে চাই 6টা, তো জাস্ট এখানে 6 দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন যে স্লাইডার একটা লেখা রয়েছে, আপনার জাস্ট এই স্লাইডার লেখাটিকে কপি করবেন এবং এই যে বিজনেস লেখাটি রয়েছে বিজনেস লেখার এখানে পেস্ট করে দিবেন। তো ভালো করে দেখেন, তো আমাদের যে স্লাইডার লেখাটি রয়েছে এই স্লাইডার লেখাটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর আমাদের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো একইভাবে আবারও সবগুলো পোস্টকে আপনারা কিন্তু এই ফাঁকা করে টিক মার্ক দিয়ে সিলেক্ট করবেন। তো তারপর এখান থেকে যে লেভেল অপশন রয়েছে এই লেভেল অপশনে ক্লিক করে নিউ লেভেলে ক্লিক করে এখান থেকে যে আমরা যে স্লাইডারটি ওখানে লিখেছি সেই স্লাইডারটি কিন্তু এখানে দিয়ে দেবো। তো আমি এখানে বলে দিই, আমরা যে পোস্টের পিছনে যে লেভেলগুলো অ্যাড করছি এই লেভেলগুলো যদি কোনোভাবে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পোস্টে কিন্তু ওয়েবসাইটে শো করবে না। তো আপনারা সবসময় এই বানানটা ভালো করে দেখে নেবেন। তো তারপর জাস্ট ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে সাইটটি রয়েছে এই সাইটটিকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাবো কিন্তু স্লাইডারটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো এখানে দেখেন আমাদের কিন্তু স্লাইডার চলে আসছে, তো ঠিক আগের মতোই এটার মতো কিন্তু এখানে একটা স্লাইডার চলে আসছে। তো তারপর এখানে দেখেন আমার এখানে যে রিসেন্ট পোস্ট রয়েছে এই রিসেন্ট পোস্টের নিচে একটা লেখা রয়েছে, এখানে দেখেন অনলাইন ইনকাম, এবং এখান থেকে 3টা পোস্ট কিন্তু শো করছে। তো একইভাবে দেখেন নিচের দিকে আরও বিভিন্ন সিস্টেমে কিন্তু এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করা রয়েছে। তো এইগুলো আপনাদের করতে হলে সরাসরি আপনাদের যে ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেল রয়েছে জাস্ট কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে যাবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে মেইন পোস্ট একটা অপশন রয়েছে এবং উপরের দিকে আরও অনেকগুলো অপশন কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি এই অপশনগুলোতে কাজ করি তাহলে আমাদের যে সাইটটি রয়েছে এই সাইটের কিন্তু আমাদের যে মেইন পোস্ট থাকবে, অর্থাৎ এখান থেকে রিসেন্ট পোস্টের উপরে কিন্তু ওই অপশনগুলো শো করবে। তো তাহলে আমাদের যে ভিজিটর থাকবে ওই ভিজিটরগুলো দেখতে কিন্তু এখান থেকে ভালো লাগবে না। তো তার জন্য আমরা জাস্ট এই রিসেন্ট পোস্টের নিচেই একইভাবে আমাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে এই রিসেন্ট পোস্টের নিচেই আমরা এই ক্যাটাগরিগুলো অ্যাড করব। তো তার জন্য আপনাদের যে কন্ট্রোল প্যানেল থাকবে কন্ট্রোল প্যানেলের এখান থেকে দেখবেন যে মেইন পোস্ট, মেইন পোস্টের নিচে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে। তো জাস্ট এর একটাকে আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি মনে করেন যে আমাদের যে পোস্টটি রয়েছে এখান থেকে আমরা যদি পোস্টগুলো দেখি যে এখান থেকে আমাদের যে ইউটিউব রিলেটেড যে পোস্ট করা রয়েছে আমরা আমাদের যে রিসেন্ট পোস্ট থাকবে এই রিসেন্ট পোস্টের নিচেই কিন্তু এই ইউটিউব, অর্থাৎ ইউটিউব রিলেটেড পোস্টগুলো কিন্তু আমরা শো করাবো। তো ইউটিউব রিলেটেড পোস্টগুলো শো করানোর জন্য আমরা এখান থেকে আমাদের এডিট পেজের, তো তারপর এখান থেকে আমাদের যে টাইটেলটি থাকবে অর্থাৎ এই যে পোস্টটি আমাদের যে ইউটিউব রিলেটেড, তো এখানে আমরা জাস্ট ইউটিউব লিখে দিব। তো তারপর এখানে দেখেন একটা লেখা রয়েছে, এই লেখাটি কিন্তু আপনাদের মন দিয়ে দেখতে হবে। তো তারপর এখান থেকে আপনি যদি চান যে এখানে 5টা পোস্ট শো করাতে চান তাহলে এই 3-এর জায়গায় জাস্ট 5 দিয়ে দিবেন। আমি এখান থেকে 3টা পোস্ট শো করাতে চাই সেহেতু এখানে 3 রাখছি। তারপর এখানে দেখেন যে স্ল্যাশ রয়েছে, স্ল্যাশের পরে জাস্ট এই 2টা স্ল্যাশের মাঝখানে এখানে আমাদের যে পোস্টের যে লেভেল থাকবে, অর্থাৎ এখানে দেখেন যে রয়েছে আমাদের পোস্টের যে লেভেলটি ইউটিউব, এখানে দেখেন ছোট হাতের অক্ষর দিয়ে কিন্তু লেখাটি রয়েছে। তো আমাদেরও ঠিক একইভাবে এখানে ছোট হাতের অক্ষর দিয়ে কিন্তু লিখতে হবে। তো জাস্ট এই 2টা স্ল্যাশের মাঝখানে ইউটিউব লিখে দিবেন। তো ইউটিউব লেখার পর এখান থেকে জাস্ট আপনারা সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখান থেকে আমাদের সাইটে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে দেখব আমাদের যে রিসেন্ট পোস্ট থাকবে রিসেন্ট পোস্টের নিচেই কিন্তু ওই অপশনটি চলে আসছে। তো এখানে দেখেন যে আমাদের রিসেন্ট পোস্ট রয়েছে, রিসেন্ট পোস্টের নিচেই কিন্তু ইউটিউব এই ক্যাটাগরিটি এখানে চলে আসছে। তো এখানে আমাদের যেহেতু একটাই পোস্ট তাই এখানে একটা পোস্ট শো করছে। তো এরপর আমরা যত পোস্ট করব এখান থেকে কিন্তু শো করবে, অর্থাৎ 3টা পোস্টই শো করবে। আপনি চাইলে এর থেকে বেশি শো করাতে পারেন। তো তারপর এখানে দেখেন যে আরেকটি সিস্টেমে দেওয়া রয়েছে, যে যেমন রয়েছে ব্লগিং এবং 3টা পোস্ট নিচের দিকে, তারপর রয়েছে গুগল অ্যাডসেন্স এবং এখান থেকে 3টা পোস্ট নিচের দিকে। তো এইটা করার জন্য আপনার জাস্ট একইভাবে আপনাদের যে কন্ট্রোল প্যানেল রয়েছে এখানে আসবেন। আসার পর থেকে এখান থেকে ইউটিউবের নিচে যেহেতু আমাদের ওই 2টি অপশন হবে সেহেতু এখান থেকে ইউটিউবের নিচেই
জাস্ট এই যে যে অপশন রয়েছে এটাকে এডিট করবেন। তো এটাকে এডিট করার পর এখানে মনে করেন আমি শো করব গুগল অ্যাডসেন্স, তো তার জন্য আমি টাইটেল দিয়ে দিলাম গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্স দেওয়ার পর এবার আমরা এখান থেকে আমরা দেখে নিব যে আমাদের পোস্টে যে গুগল অ্যাডসেন্স এটা কিভাবে লেবেলটা অ্যাড করা রয়েছে। তো এখানে দেখেন যে ছোট হাতের অক্ষর দিয়ে কিন্তু এটা দেওয়া রয়েছে যে গুগল, তারপর একটা স্পেস দিয়ে অ্যাডসেন্স। তো আমাদের হুবহু কিন্তু এটা লিখতে হবে। তার জন্য আমাদের এডিট পেজে আসার পর এখান থেকে এই যে একইভাবে এখান থেকে যদি আপনি তিনটা বেশি শো করতে চান তাহলে জাস্ট এখানে তিনের জায়গায় অন্য চারটা পাঁচটা এটা দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে এই যে দুইটা স্ল্যাশের মাঝখানে ছোট হাতের অক্ষর দিয়ে গুগল, তারপর একটা স্পেস দিয়ে অ্যাডসেন্স। তো জাস্ট এইটা আপনারা কিন্তু পোস্টের সাথে মিল রেখে করবেন। যদি এখানে কোনো উল্টোপাল্টা হয়ে যায় তারপর কোনো স্পেস পড়ে যায় তাহলে কিন্তু আমাদের শো করবে না। তো তারপর এখান থেকে সেভে ক্লিক করার পর এখান থেকে আমাদের যদি সাইটে এসে আমরা যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখবো যে ইউটিউবের নিচেই কিন্তু আমাদের ওই ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখেন যে ইউটিউবের নিচেই কিন্তু এই ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। তো আমি আগেই বলেছি যেহেতু আমাদের একটা করে পোস্ট সেহেতু এখানে একটা শো করছে। তো আমাদের যখন পোস্ট বেশি করব তখন অটোমেটিকলি কিন্তু এখানে অন্য পোস্টগুলো শো করবে। তো তারপর একইভাবে আমাদের যে লেআউট থাকবে সেই লেআউটের এখান থেকে এসে গুগল অ্যাডসেন্সের নিচেই আমরা আরেকটি পোস্ট করব, অর্থাৎ আরেকটি ক্যাটাগরি অ্যাড করব। তো এখান থেকে মনে করেন আমি ক্যাটাগরিটা অ্যাড করব অ্যান্ড্রয়েড। তো এখান থেকে জাস্ট অ্যান্ড্রয়েড লিখে দিলাম। তো অ্যান্ড্রয়েড লেখার পর এখান থেকে একইভাবে আপনারা এই যে দুইটা স্ল্যাশ থাকবে স্ল্যাশের মাঝখানে আমাদের পোস্টে দেখে যে লেভেলটি কী দেওয়া আছে। তো এখানে দেখেন যে অ্যান্ড্রয়েড কিন্তু ছোটাতের অক্ষর দিয়ে করা আছে। তো আমরা এখান থেকে জাস্ট ছোটাতের অক্ষর দিয়ে অ্যান্ড্রয়েড করে দেব। তো অ্যান্ড্রয়েড করার পর এখান থেকে সেভে ক্লিক করার পর আমরা যদি নিউ সাইটে ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে অটোমেটিকলি কিন্তু গুগল অ্যাডসেন্সের পাশে আমাদের যে অ্যান্ড্রয়েড ক্যাটাগরিটি রয়েছে অ্যান্ড্রয়েড ক্যাটাগরিটি কিন্তু শো করবে। তো এখানে দেখেন গুগল অ্যাডসেন্সের পাশে কিন্তু অ্যান্ড্রয়েড ক্যাটাগরিটি শো করছে। তো এবার আমরা দেখব কিভাবে এই যে এখানে দেখেন যে ইউটিউব, যেহেতু এখানে আমাদের আগে কিন্তু এই অপশনটি আমরা অ্যাড করে নিচ্ছি এই ক্যাটাগরিটা, তো একইভাবে এই অনলাইন ইনকামের মতোই ইউটিউব একইভাবে অ্যাড করা রয়েছে। তো আমরা যেহেতু এখানে যদি প্রথমে দেখেন যে ইউটিউব যে কী লেখাটি লিখেছিলাম, তো জাস্ট এই যে লেখাটি রয়েছে আপনারা জাস্ট এই লেখাটি কপি করেও নিতে পারেন অথবা এখান থেকে আমার এই ভিডিও দেখে আপনারা কিন্তু করে নিতে পারেন। তো অ্যান্ড্রয়েডের নিচে যেহেতু আমাদের ওই ক্যাটাগরিটি শো করবে তার জন্য জাস্ট এটাকে এডিট করবেন। এডিট করার পর এখান থেকে আমি মনে করলাম যে মোটিভেশনের আমাদের যে ক্যাটাগরিটি রয়েছে এখানে মোটিভেশনের ক্যাটাগরিটি আমি শো করাবো। তো তার জন্য এখান থেকে জাস্ট মোটিভেশন লিখে দিলাম। তো মোটিভেশন লেখার পর আমরা এখান থেকে আমাদের পোস্টে দেখে তো মোটিভেশন কিভাবে লেখা রয়েছে, তো জাস্ট এটা দেখে আমরা এখানে অ্যাড করে দিব যে দুইটা স্ল্যাশের মাঝখানে। তো তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে আরেকটি অপশন রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আরও দুইটি অপশন, এই দুইটি অপশন আমরা একইভাবে সেট করে তারপর আমাদের সাইটটি রিফ্রেশ করে দেখব। তো এখানে দেখেন যে এই যে ক্যাটাগরিটি রয়েছে ফ্রিল্যান্সিং, এই ক্যাটাগরির প্রথম পোস্টটি একটু বড় আকারে শো করছে এবং নিচের থেকে এই পোস্টগুলো কিন্তু ছোট আকারে শো করছে। তো এইটা লেখার জন্য আপনাদের জাস্ট কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে যেহেতু মোটিভেশন আমাদের লেখা হয়ে গেছে আপনারা জাস্ট টেকনোলজি এই অপশনে ক্লিক করবেন। টেকনোলজি এই অপশনে ক্লিক করার পর আপনাদের এই লেখাটি লিখতে হবে। তো আমরা যেহেতু ইউটিউব গুগল অ্যাডসেন্স অ্যান্ড্রয়েড এবং মোটিভেশন নিয়ে লেখালেখি, অর্থাৎ মোটিভেশন সেট করেই ফেলছি, সেহেতু আমাদের পোস্টে যে বাকি যেটা রয়েছে যে আর্ন মানির যে পোস্টটি রয়েছে আমরা এবার আর্ন মানির পোস্টটি কিন্তু এখানে অ্যাড করব। তো আর্ন মানি পোস্ট অ্যাড করার জন্য আপনারা জাস্ট একইভাবে এই যে মোটিভেশনের নিচে রয়েছে দেখেন টেকনোলজি, জাস্ট এটাকে এডিট করবেন। এডিট করার পর এখান থেকে আর্ন মানি লিখে দিবেন। তো আর্ন মানি লেখার পর আমাদের পোস্টে কি লেখা ছিল এটা আমরা একটু দেখে নিব। তো তারপর একইভাবে দুইটা স্ল্যাশের মাঝখানে এখানে আর্ন মানি দিয়ে দিব। তো আমি আবারও বলে রাখি আপনাদের পোস্টের যে লেভেল যেভাবে এখানে লেখা থাকবে আপনাদের এখানে লেখাগুলো কিন্তু ঠিক একইভাবে লিখতে হবে, তা না হলে কিন্তু আপনাদের সাইটে কিন্তু শো করবে না। তো আপনারা জাস্ট এখানে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর এখান থেকে যদি আমাদের যে অপশনগুলো দেখি যে ইউটিউব গুগল অ্যাডসেন্স অ্যান্ড্রয়েড মোটিভেশন এবং আর্ন মানি এটা লেখা হয়ে গেছে আমাদের পাঁচটাই। তো এখান থেকে আবারও আমি যে ইউটিউবের যে ক্যাটাগরিটা রয়েছে এখানে ইউটিউবের ক্যাটাগরিটা অ্যাড করে দেখাবো। তো তাহলে এখানে দেখতে ভালো লাগবে যে এখানে যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলো
তো তার জন্য এখানে দেখেন আমাদের কিন্তু এই যে যে অপশনগুলো এইগুলো কিন্তু আর নাই। তো এইগুলো আর না থাকলে এখান থেকে আপনার চাইলে উপর থেকে নিয়ে আসতে পারবেন। তো উপর থেকে আনার জন্য এখানে তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এক্সপোর্টস রয়েছে, তো এখান থেকে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এরকম যদি লেখা থাকে তাহলে সেই পোস্টটি কিন্তু আমরা এডিট করতে পারবো। তো জাস্ট এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিয়ে আপনারা এই যে যে এক্সপোর্টস রয়েছে এটার উপর ডবল ক্লিক করে এভাবে টেনে আপনারা কিন্তু নিচে নিয়ে আসতে পারবেন। তো যেহেতু আমাদের এই যে যে মেইন পোস্ট রয়েছে মেইন পোস্টের নিচে এখানে আর্ন মানির নিচে কিন্তু এটা সেট করব, তো জাস্ট আমরা এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে এখান থেকে এক্সপোর্টস কিন্তু চলে আসছে। তো একইভাবে আপনাদের এখানে যদি আর ক্যাটাগরি না থাকে তাহলে এভাবে উপর থেকে কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। এই যে উপরে যে ক্যাটাগরিগুলো রয়েছে এভাবে কিন্তু নিয়ে আসতে পারেন ডাবল ক্লিক করে। তো যেহেতু আমাদের আর প্রয়োজন নাই তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারেন। তো তারপর জাস্ট এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন একইভাবে। তো এডিট অপশনে ক্লিক করে এখানে আবারও আমি ইউটিউব শো করাবো, যেহেতু আমাদের অন্য আর কোনো ক্যাটাগরি নাই। আপনার এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে তাই আপনি সকল ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো ইউটিউব লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এসপোর্টস লেখা রয়েছে, জাস্ট এখানে আমাদের কিন্তু ইউটিউব লেখাটি লিখে দিতে হবে। তো ইউটিউব লেখাটি লেখার পর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এবার যদি আমাদের যে নিউজ সাইট রয়েছে এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে হুবহু আমাদের যে আগের সাইটটি রয়েছে এই সাইটের মতোই কিন্তু এখানে চলে আসবে। তো এখানে যদি আপনাদের শো না করে তাহলে এখান থেকে আপনারা আপনাদের যে কন্ট্রোল প্যানেল থাকবে এখানে এসে জাস্ট সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন। তো সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক না করলে এখানে কিন্তু আপনি যে কাজগুলো করবেন এখানে এখানে কিন্তু সবগুলো সেভ হবে না। তো আপনারা জাস্ট সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পর এখানে এসে রিফ্রেশ দিবেন। তো রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের কিন্তু নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউব একটা ক্যাটাগরি চলে আসছে, এখানে গুগল অ্যাডসেন্স অ্যান্ড্রয়েড, তারপর মোটিভেশন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু যে ক্যাটাগরিটি অ্যাড করেছিলাম এই ক্যাটাগরিটি কিন্তু এখানে নাই। তো এখান থেকে জাস্ট এই নিচের দিকে চলে আসছে। তো আমরা যেহেতু এখানে রাখবো এই যে যে রাইট সাইডে, তো সেহেতু এখানে নিচের দিকে চলে আসছে। তো এটাকে যদি আমাদের ঠিক করতে হয় তাহলে আমাদের যে লেআউট রয়েছে জাস্ট লেআউটে আসবেন। লেআউটে আসার পর এখান থেকে এই যে যে দেখতে পাচ্ছেন যে আর্ন মানি, তো আর্ন মানির এখানে এই যে যে লেখাটি রয়েছে এই লেখাটি আপনারা জাস্ট কপি করবেন। তো এই লেখাটি কপি করার পর এখান থেকে আমরা পরে যেহেতু এই যে ইউটিউব অ্যাড করেছি এখানে এসে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই লেখাটি কিন্তু এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যেহেতু আমরা যে লেফট সাইডে শো করাতে চাই, এখানে দেখেন আমাদের কিন্তু রাইট সাইডে অলরেডি একটা লেখা রয়েছে, অর্থাৎ এই যে ইউটিউব এটা রয়েছে, তো এই আর্ন মানি এটাকে আমরা লেফট সাইডে শো করাতে চাই। তো লেফট সাইডে শো করানোর জন্য আপনারা এখান থেকে এই যে রাইট রয়েছে এখানে জাস্ট লেফট লিখে দিবেন। তো লেফট লিখে দেওয়ার পর এবার যদি আপনি এখান থেকে সেভে ক্লিক করেন, তো সেভে ক্লিক করার পর আবারও আমাদের যে এই যে সেভ অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। তো সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পর এবার যদি আপনি এখানে রিফ্রেশ করেন তাহলে দেখবেন সব কিছু কিন্তু ঠিকঠাক মতো শো হয়ে গেছে। তো এবার দেখেন যে ইউটিউব রয়েছে, তারপর গুগল অ্যাডসেন্স, অ্যান্ড্রয়েড, মোটিভেশন এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, আবার এখানে রয়েছে আর্ন মানি। তো এখানে আরেকটি সমস্যা রয়েছে, দেখেন যে দুটোই কিন্তু একই পোস্ট শো করছে, যে আমাদের যে আর্ন মানির জায়গাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব শো করছে। তো এটাকে যদি ঠিক করতে হয় তাহলে জাস্ট এখান থেকে আমরা যেহেতু আর্ন মানি এটা থেকে ইউটিউব এখানে কপি করে দিয়েছিলাম, তো কপি করে শুধুমাত্র এখানে লেফট এটা কিন্তু আমরা এডিট করেছি, কিন্তু এখানে দেখেন যে ইউটিউবের জায়গায় রয়েছে আর্ন মানি। তো জাস্ট এখানে আপনি ইউটিউব লিখে দিবেন। তো ইউটিউব লিখে এবার যদি সেভে ক্লিক করেন, এবার সেভে ক্লিক করলে তারপর এখান থেকে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পর নিউজ সাইটে এসে আপনি যদি এখানে রিফ্রেশ করেন তাহলে এখানে দেখবেন এবার কিন্তু ঠিকঠাক মতো সবগুলো চলে আসছে। এখানে দেখেন ইউটিউব রিলেটেড পোস্ট চলে আসছে এবং এখানে আর্ন মানি। এবার কথা হচ্ছে আমাদের এখানে যেহেতু একটা করে পোস্ট তাই প্রথমটা কিন্তু বড় হয়ে শো করছে এবং পরে যে পোস্টগুলো আসবে সেগুলো কিন্তু এই যে যে আমার যে সাইট রয়েছে এই সাইটের এখানে দেখবেন যে ছোট আকারে শো করছে ঠিক একইভাবে কিন্তু শো করবে। তো এবার এখানে দেখেন আমাদের যে ফুটার রয়েছে, অর্থাৎ এই নিচে দেখতে পাচ্ছেন এখানে মোটিভেশন শো করছে, তারপর পপুলার পোস্ট শো করছে। তো এইগুলো সেট করার জন্য আপনারা একইভাবে আপনাদের সাইটের কন্ট্রোল প্যানেলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে যে নিচের দিকে, একেবারে নিচের দিকে। তো এখানে দেখেন এখানে ফার্স্ট একটা অপশন রয়েছে, তো জাস্ট এটাকে আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে মনে করেন আমি ইউটিউবের পোস্টগুলো শো করাতে চাই, ঠিক আমরা আগে যেভাবে করে আসছি। তো এখানে আমি ইউটিউব লিখলাম, অর্থাৎ আমাদের যে টাইটেলটি ইউটিউব হবে। তো তারপর এখানে বিজনেসের এই জায়গায় আপনারা জাস্ট এখানে ইউটিউব লিখে দিবেন, অর্থাৎ আমাদের যে লেভেলটি এই লেভেলটি। এবার এখানে আমি শো করাতে চাই পাঁচটা পোস্ট, তো তিনের জায়গায় জাস্ট আমি 5 দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিলাম।
তো একইভাবে রিসেন্ট যে পোস্ট থাকবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পপুলার যে পোস্ট, এই পপুলার পোস্ট যেভাবে আছে আপনারা সেভাবে রেখে দিবেন। তো এখানে কিছু করার দরকার নেই, এটা অটোমেটিকলি আগে থেকে করা রয়েছে। তো তারপর এখানে দেখেন আরেকটা পোস্ট রয়েছে যে রিসেন্ট ইন স্পোর্টস, তো এটাকে আমরা এডিট করব। করার পর এখানে মনে করেন আমি মোটিভেশনের পোস্টগুলো শো করাতে চাই, তার জন্য জাস্ট এখানে টাইটেল দিব মোটিভেশন। তো এই স্পোর্টস এর এখানে দিয়ে দেবো মোটিভেশন, অর্থাৎ আমরা আগে যেভাবে করে আসছি। তারপর এখান থেকে আমরা পাঁচটা পোস্ট শো করাবো, তার জন্য জাস্ট 5 দিয়ে এখান থেকে সেভে ক্লিক করার পর আমরা যদি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করে আমাদের সাইটটি রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফুটারে কিন্তু কিছুই নাই, জাস্ট পপুলার পোস্টটি শো করছে। তো এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে দেখবেন যে আমাদের কিন্তু ইউটিউব, তারপর মোটিভেশন, এই পোস্টগুলো কিন্তু চলে আসছে। তো আমরা যেহেতু 5টা করে পোস্ট এখানে শো করাতে বলেছি, তো আমাদের এখানে 5টা পোস্ট নাই, সেহেতু এখানে একটা পোস্ট কিন্তু শো করছে। তো আপাতত এই ছিল আমাদের সেটিংস। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে দেখেন রয়েছে টোটাল পেজ ভিউ, এটা কিভাবে আপনারা আপনাদের সাইটে কিন্তু শো করাবেন। তো এটাকে শো করানোর জন্য আপনাদের কন্ট্রোল প্যানেলে আসবেন। কন্ট্রোল প্যানেলে আপনি যদি এখানে শো করাতে চান, অর্থাৎ আপনার যদি ফুটার বলতে এখানে যদি আপনি শো করাতে চান এই পপুলার পোস্টের উপরে, তাহলে এখানে দেখেন একটা অপশন রয়েছে যে অ্যাড এ গেজেট, একটা অপশন রয়েছে, আপনার জাস্ট এই অ্যাড এ গেজেট অপশনে ক্লিক করবেন। তো অ্যাড এ গেজেট অপশনে ক্লিক করার পর এখানে ঠিক আপনার সামনে এমন একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগ স্ট্যাটাস, এটা অলরেডি আমার কিন্তু অ্যাড করা রয়েছে। তো আমার এখানে দেখেন যে সাইডবার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল পেজ ভিউ, জাস্ট এই টোটাল পেজ ভিউ এখানে আমাদের অ্যাড করা রয়েছে। তো এটাকে আমি রিমুভ করে দিয়ে আপনাদের দেখাই। তো এখান থেকে আমি রিমুভ করে দিলাম। এবার আমি চাইছি আমাদের যে এই যে ফুটার থাকবে, অর্থাৎ এখানে অ্যাড এ গেজেটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে অ্যাড এ গেজেটে ক্লিক করার পর এখান থেকে যদি আপনি এভাবে নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লগ স্ট্যাটাস, এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনার জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের অনেকগুলো ক্যাটাগরি দিয়েছে যে কিভাবে আপনি আপনার ব্লগ সাইডে এটা শো করাতে চান। তো এখান থেকে আপনার জাস্ট যে কোনো একটাতে সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর একইভাবে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন। তারপর এখানে যদি আমাদের যে পোস্ট রয়েছে, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট রয়েছে, এটাকে যদি রিফ্রেশ করি, তাহলে এখানে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফুটার রয়েছে, এই ফুটারে কিন্তু এখানে দেখেন যে টোটাল ফেসবুক কিন্তু শো করছে। তো আপনি চাইলে এটাকে টেনে এই যে আপনার সাইডবার, অর্থাৎ এই ট্যাগ রয়েছে, ট্যাগের নিচেও নিয়ে আসতে পারেন। তো ট্যাগের নিচে নিয়ে আসার জন্য আপনার জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করবেন, করে এটাকে উপরের দিকে এভাবে টেনে নিয়ে আপনারা যদি এখানে ট্যাগের নিচে শো করাতে চান, তাহলে জাস্ট এই ট্যাগের নিচে এটাকে ছেড়ে দিবেন। তারপর সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন। সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পর এবার যদি রিফ্রেশ করেন, তাহলে এখানে দেখতে পাবেন যে টোটাল যে পেজ ভিউ এটা কিন্তু শো করছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য এখন SS40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।